এসে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর বিশেষ অনুষ্ঠান বাড়ির পাশে আরশিনগর। আমি মিতা, আর আজকে আমার সাথে আমাদের স্টুডিওতে পেয়েছি সঙ্গীত শিল্পী ডক্টর অনিন্দিতা মণ্ডল, এবং অনিন্দিতার সাথে যিনি সহযোগিতা করছেন তবলায় পিনাকী চক্রবর্তী। দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার দিদি, এখানে এসে আমারও খুব ভালো লাগছে। অনিন্দিতা, তোমার কাছ থেকে গান তো অবশ্যই শুনবো, কিন্তু তার আগে শুনে নেব তোমার বড় হয়ে ওঠা, ছোটবেলার থেকে, সেটা যদি একটু আমাদের শোনাও। হ্যাঁ দিদি, ছোটবেলায় তো 4 বছর বয়স থেকে গান শেখা শুরু, বাবার অনুপ্রেরণাতেই। তো প্রথমেই সবাই যেমন রবীন্দ্রসঙ্গীত শেখে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ছোট ছোট খেয়াল, তারপর থেকেই নজরুলগীতিটাই বেশি করে গান গাওয়ার খুব আগ্রহ ছিল। তো বাবা যেহেতু সাহিত্যের মানুষ ছিলেন, সে কারণে বাবার অনুপ্রেরণাতেই নজরুলগীতি শেখাটা শুরু। তো আজকে আমি কিছু নজরুলগীতি শোনাবো। নজরুলগীতি যে শুরু করলে, তুমি তার মধ্যে কি পাও যে তোমার এত ভালোবাসা? এটা খুব কঠিন প্রশ্ন দিদি, কিন্তু ওই যে যেটা আর কি, মানে অনেকের হয় না যে বাবা মা যেদিকে মানে পরিচালিত করে, সেটা গাইতে গাইতে বা অভ্যস্ত হয়ে যাওয়া, ভালোবাসাটা জন্মে যায়, ঠিক তেমনই বলা যায়। তো প্রথম কি গান শোনাবে? হ্যাঁ, আমি আজকে প্রথমে নজরুল সৃষ্ট রাগ শিব সরস্বতী রাগের উপরে একটি গান আছে, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, ওই গানটা দিয়েই শুরু করছি। জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদপতি, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। আচ্ছা, এই গানটা না আমি শুধু স্থায়ী আর অন্তরটুকুই শোনালাম আজ। নজরুলকে আমরা জানি তিনি বিদ্রোহী কবি, কিন্তু তার লেখা পড়লে দেখা যায় প্রেমের কবি, বিরহের কবি, নানা রকম ব্যঙ্গাত্মক লেখাও তার মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, সেই সমস্ত গানের মধ্য থেকে যে তাকে যখন নাকি জেলে ভরা হয়েছিল তার ধূমকেতুতে লেখার জন্য, সেখান থেকে বসে তিনি রবীন্দ্রনাথের গানের ওপর প্যারোডি করেছে, এবং জেলারকে নিয়ে লেখা হয়েছে তার কবিতা আছে, এবং বিদ্রোহী কবিতা, সেই নানা রকম বিদ্রোহাত্মকমূলক যে গানগুলো তিনি করেছেন, তুমি সেখান থেকে আমাদেরকে কিছু শোনাবে? হ্যাঁ দিদি, একটা দেশাত্মবোধক গানের একটুখানি তালে গাই। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান,
অনিন্দিতা, তোমার কাছে একটু জানতে চাইছি যে নজরুলগীতি সম্ভারেতে সুরের বৈচিত্র্য বিশাল। শ্যামামায়ের ভক্ত যে, সেও নজরুলের শ্যামাসঙ্গীতের রসাস্বাদন করে। যে বৈষ্ণব, সেও নজরুলগীতির মাধ্যমে রাধাকৃষ্ণের বাল্যলীলা, প্রেমলীলা, গোষ্ঠনলীলা রসাস্বাদনে সক্ষম হয়। আবার মুসলমানদের জন্য রয়েছে তার বিখ্যাত ইসলামী সঙ্গীত, সেখান থেকে তার ভক্তদের জন্য বা আমাদের জন্য তুমি যদি কিছু শোনাও। একদম দিদি, একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। এই সুন্দর ফুল, সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বানি। এই সুন্দর ফুলে সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বানি। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি, খোদা তোমার মেহের বানি। এই সুন্দর ফুলে সুন্দর ফল আর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বানি। নজরুলের বিভিন্ন ধারায় নজরুল বিচরণ করেছে, যেমন দেশি সুর, শ্যামাসঙ্গীত, লেটর গান, রসাত্মবোধক গান, সেরকম যেমন করেছেন, তিনি কিন্তু বিদেশি গানের সুর নিয়েও তিনি কাজ করেছেন। মানে পার্সিক গজলের অনুকরণেও বাংলা গান তিনি রচনা করেছেন, ইসলামী গান করেছেন। সেই বিদেশি সুরের যে প্রভাব রয়েছে তার গানের মধ্যে, সেখান থেকে কিছু শোনাবে? হ্যাঁ, আমি তাহলে ছোট বন্ধুদের জন্য একদম ছোটদের গান মোমের পুতুল একটু গাই, বিদেশি সুরের গান। মোমের পুতুল মোমির দেশের মেনে চে যায়, বিহবল চঞ্চল পায় যায়, বিহবল চঞ্চল পায়। খুরজুল বিথির ধারে সাহারা মরুর পারে, খুরজুল বিথির ধারে সাহারা মরুর পারে। বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝঙ্কারে, উড়ে ওড়নালু হাওয়ায় পরি নটি নেচে যায়। দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর। অনিন্দিতা, আমি তোমাকে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, তোমার এত অসুস্থতা সত্ত্বেও আজকে কথা দেওয়া আছে বলে তুমি এসছো। তোমার গানে তার একটু ফলন দেখা যাচ্ছে, প্রতিফলন হচ্ছে তোমার শারীরিক অসুস্থতার জন্য। হ্যাঁ দিদি, গলাটা আজকে ঠিক নেই একেবারেই। হ্যাঁ, তোমার শারীরিক দুর্বলতা রয়েছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু গান যে তুমি কতটা ভালোবাসো তোমার আজকের উপস্থিতি দেখে বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি নজরুলের কাব্যগীতি আছে যেটা ভীষণভাবে প্রচলিত এবং আমাদের মনকানিক নাড়া দেয়, সেখান থেকে কিছু যদি শোনাও। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, আমায় নহি গো। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনি রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহি গো। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। অনিন্দিতা, নজরুলের বিভিন্ন ধারার গান তোমার কাছ থেকে আজকে শুনতে পাচ্ছি। নজরুল ইসলামের পল্লীগীতির ওপর অবাধ বিচরণ রয়েছে। তার একটি গান আছে, আমি ময়নামতি শাড়ি দেব, সেই গানটি যদি তুমি আমাদের শোনাও। বেশ দিদি, আমি ওই গানটাই শোনাচ্ছি। আমি ময়নামতির শাড়ি দেব,
চলো আমার বাড়ি ওগো ভিন গেদামের নারী, আমি ময়নামতির শাড়ি দেব। চলো আমার বাড়ি ওগো ভিন গেদামের নারী, তোরে সোনার ফুলের বাজু দেব, চুড়ি বেলো আরি ওগো ভিন গেরামের নারী, আমি ময়নামতির শাড়ি দেব। চলো আমার বাড়ি ওগো ভিন গেরামের নারী। পঁইচি ফলের পঁইচি দেব, কলমি লতার মালা গলায় দেব টাটকা তোলা, ভাট ফুলেরই মালা কন্যা, ভাট ফুলেরই মালা, রক্ত শালুক দিব পায়ে পরবে আলতা তারি ওগো ভিন গেরামের নারী, আমি ময়নামতির শাড়ি দেব। চলো আমার বাড়ি ওগো ভিন গেরামের নারী। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আমরা আজকে শুনছি বাড়ির পাশে আরশিনগর অনুষ্ঠান। আজকে রয়েছে আমি মিতা, আর আজকে আমাদের সাথে রয়েছে সঙ্গীত শিল্পী ডক্টর অনিন্দিতা মণ্ডল এবং তবলায় যিনি সাহায্য করছেন পিনাকী চক্রবর্তী। অনিন্দিতা, এবার তোমার কাছে চলে যাব। তুমি যে গান করছো, বহু বছর ধরে গানের সাথে জড়িত, তুমি গানকে পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে পৌঁছে দেবে? দিদি, অ্যাকচুয়ালি গান তো আমি শেখাই, অনেক বছর ধরেই শেখানোর চেষ্টা করছি বা শেখাইও। অনেক ছোট ছোট ছেলেমেয়েরা আসে গান শিখতে, কিন্তু প্রথমে ওরা যখন আসে তখন বলে যে আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখব। একটু বলি, শাস্ত্রীয় সঙ্গীত শিখতে আসে তখন ছোট ছোট রাগ খেয়াল শেখানো হয়, কিন্তু এখন তোমরা সবাই জানো এবং শ্রোতা বন্ধুরা সবাই জানেন যে গান শিখতে আসলে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে এসে তখন তারা চায় কি, মানে প্যারেন্টসরা বিশেষ করে চান যে ছেলে মেয়েরা একটু স্টেজে পারফর্ম করুক। তো সেই সূত্রে রবীন্দ্রসঙ্গীত, ছোট ছোট নজরুল গীতি এইগুলোকে শেখানোর চেষ্টা করি। আর মাঝে মাঝে সারা বছরের যে অনুষ্ঠানগুলো চলে আমাদের মান্থলি, সেরকম অনুষ্ঠান যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, 15 আগস্ট, এগুলো তো চলতেই থাকে, 12 মাসে 13 পার্বণ তো আমাদের লেগেই থাকে। সেরকমভাবেই ওদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এছাড়া তোমার কর্মজীবন? কর্মজীবন দিদি, আমি একটি প্রাইভেট বিএড কলেজে পড়াই, মিউজিক আমার সাবজেক্ট। ওখানে EPC-2 বলে একটা টপিক আছে, ওটাকে আমাকে পড়াতে হয়, এছাড়া এডুকেশনও পড়াতে হয়। আচ্ছা, আর তুমি এই যে গান শিখছো বা শেখাচ্ছো, তার জন্য কি সেই গানগুলোকে সংরক্ষণ করার জন্য কিছু ভেবেছো না করেছো বা করছো? সংরক্ষণ বলতে দিদি, আমার অলরেডি দুটো CD অ্যালবাম, এখন তো CD কেউ শোনার সময় পান না, তবু আমার পথিক বন্ধু নামে একটি নজরুল গীতি CD আছে আর কি, আর ভক্তি গীতি CDও আছে, এই আর কি। আপাতত এই কাজ, আর বিশেষ কিছু করে ওঠার সময় সৌভাগ্য কোনোটাই হয়নি এখনো, চেষ্টা করছি। এখনো তো সময় পড়ে আছে, নিশ্চয়ই হবে। তুমি কি ভাবছো কিছু? ইচ্ছে তো দিদি অনেক কিছু আছে, কিন্তু সত্যি কথা যেটা বলছি, আমার শারীরিক অসুস্থতার জন্য আমি অনেক পিছিয়ে যাচ্ছি। সেটা একটা বিরাট কথা, এটা খুব বড় কথা আর কি। শরীরটা সাধ না দিলে তো ঠিকঠাক করে কোনো কিছু উদ্দেশ্য নিয়ে এগোনোও যায় না, তো সেটা একটা ভাইটাল ব্যাপার। তো দেখছি কত দূর কি করা যায়। আমাদের সবার শুভেচ্ছা, তুমি অবশ্যই আরও একটু সুস্থ হয়ে উঠবে এবং নিশ্চয়ই গানের মধ্যে থাকবে। তো তোমাকে যখন পেয়েছি, এবার পরবর্তী কি গান শোনাবে তুমি আমাদের? পরবর্তীতে দিদি নজরুলের একটু ভক্তিমূলক ভক্তিগীতি, হ্যাঁ ভক্তিগীতি ভজন একটুখানি শোনানোর চেষ্টা করছি। নিশ্চয়ই
তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগতই তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগতই। আমরা নজরুলের প্রচুর শ্যামা সঙ্গীত শুনি, হ্যাঁ, এবং সেগুলো মনকে ছুঁয়ে নেয়। সব থেকে বলা যেটা, তিনি টপ্পাঙ্গের ওপরে শ্যামাসঙ্গীত অনেক করেছেন, সেরকম একটি গান আমার বন্ধুদের যদি শোনাও। ঠিক আছে দিদি, আমি আমার শ্যামা মায়ের কোলে ছড়ে জপি আমি শ্যামের নাম ওই গানটাই একটু গাইছি। আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম মা হলেন মন মন্ত্র রাধাশ্যাম মা, আমার শ্যামা মায়ের কোলে চড়ে। ডুবে শ্যামা যমুনাতে মাগো, আমি খেলবো খেলা শ্যামের সাথে যবে মোর হানবে হেলা, শ্যাম যবে মোর হানবে হেলা মা পুরাবে মনস্কাম মা, আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, সেই দোতারায় ঝংকার দেয় ওঙ্কার রব অনিবার, মহামায়া মায়ার ডোরে আমি আনব বেঁধে শ্যাম কিশোরে মা, আমি কৈলাসে তাই মাকে ডাকি দেখব সে থায় ব্রজধাম ব্রজধাম
শ্যামা মায়ের কোলে ছোড়ে জপি আমি শ্যামের নাম। খুব সুন্দর নজরুলের। উত্তর ভারতীয় রাগ ছাড়াও দক্ষিণী রাগের সুরে অনেক গান আছে, তার মধ্য থেকে যদি আমাদের একটি শোনাও। মম মধুর মিনতি শুনো ঘন শ্যাম গিরিধারি কৃষ্ণ মুরারি আনন্দ ব্রজে তব সাথে মুরারি মধুর মিনতি শুনো ঘন শ্যাম গিরিধারি যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি যেন নিশিদিন মুরলী ধ্বনি শুনি উজানো বহে প্রেম যমুনার বাড়ি নূপুর হয়ে যেন হে বন চারি চরণ জড়ায় ধরে কাঁদিতে পারি মধুর মিনতি শুনো ঘন শ্যাম গিরি বাহ বাহ অনিন্দিতা, তোমার কাছ থেকে আজকে আমরা নজরুলের বিভিন্ন অঙ্গের গান শুনলাম। আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। শেষে তোমার কাছ থেকে একটি গজলাঙ্গের গান শুনব। দিদি, এখানে এসে আমার খুব ভালো লাগলো এবং সমস্ত শ্রোতা বন্ধুদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন কি আমার শারীরিক অসুস্থতার জন্য, গলার কারণের জন্য আমি বেস্টটা দিতে পারিনি। তবে পরবর্তী কোনো সময়ে যদি আমাকে আবার আহ্বান করা হয় তাহলে আমি কৃতজ্ঞ থাকব সবার প্রতি। খুব ভালো লাগলো দিদি এখানে এসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করছি। রেডিও জয়ীর পক্ষ থেকে তোমাকে, পিনাকিকে এবং শ্রোতা বন্ধুদের সবাইকে আমাদের ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে মোর বধু যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি শ্রোতা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান অবশ্যই আমাদের ফোন করে জানাবে। আমাদের ফোন নাম্বার 2457-2620, আবার বলি 2457-2620। তোমরা ইমেল করতে পারো radiojeu@gmail.com বা ইউটিউবে তোমরা শুনতে পারো রেডিও জে ইউ। আজকে আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে ছিলেন ডক্টর অনিন্দিতা মণ্ডল এবং তবলায় ছিলেন পিনাকী চক্রবর্তী, সাথে আমি মিতা। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর Na
90.8 MHz, Community Radio, Jadavpur University.